ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে। সেটা হচ্ছে, বলছি কি খুশির খবর, তার আগে তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনে 3-4 দিনের মধ্যে কিন্তু তোমাদের কারেকশান এডিট, অর্থাৎ তোমাদের ফর্ম যে কারেকশান, অর্থাৎ কারেকশান করার যে অপশন, এডিট অপশন কিন্তু দিয়ে দিবে, সেই নিয়ে কিন্তু আজকের আমি এই ভিডিওতে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো অলরেডি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে একটি নোটিশ কিন্তু প্রকাশ করেছে, এইখানে দেখতে পাচ্ছ তোমরা নোটিশটি 26 তারিখে কিন্তু প্রকাশ করেছে। তো কী বলছে দেখো, ইম্পর্টেন্ট নোটিশ, ইট ইজ হেয়ার বাই ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দোজ ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড অনলাইন 7 SLST অ্যাট 2023, তারপরে মেড সাকসেসফুল পেমেন্ট উইল বি গিভেন অপরচুনিটি ফর কারেকশন ফর দ্য অ্যাপ্লিকেশন ফ্রম 6 PM অনওয়ার্ডস অন, দেখো 27/6/2023 6 PM অন 4/27 তারপরে 2023। অর্থাৎ কী বলছে এখানে, যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করেছিলে এবং সাকসেসফুল পেমেন্ট করেছিলে, তোমাদের ফর্ম ফিল আপ তাদের কারেকশান হবে কত তারিখ থেকে, না 27/6/2023 থেকে 4/7/2000, ঠিক আছে, অর্থাৎ পরের মাসে 4/7/2000 অবধি কিন্তু 6টা থেকে শুরু হচ্ছে 27 তারিখে। এবং কী কী দেখো, এবং কী কী কীভাবে করতে হবে না, সব কিছু কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে। সেখানে কী বলছে দেখো তোমরা, এই একটু আমি জুম করে নিচ্ছি, তোমরা এখানে দেখো, তো এখানে বলছে যে অ্যাপ্লিকেশান উইল বি লগ ইন ইউজিং দ্য ওটিপি রিভাইস অ্যান্ড রেজিস্ট্রেশন, কী বলছে যে ওটিপি যাবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে, এবং বলছে ইন্টারিং দেয়ার অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড ডেট অফ বার্থ, এবং সেখানে তোমাদের কী করতে হবে, ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তোমরা যদি সেই এডিট অপশানে গিয়ে তোমরা করো, তাহলে তোমাদের কিন্তু ওটিপি আসবে। তো কী কী চেঞ্জ করতে পারবে দেখো, দেখো উইল বলছে ক্যান্ডিডেট উইল নট অ্যালাউড দ্য মডিফাই দ্য ফলোয়িং ফিল্ডস, মানে যে সমস্ত বিষয়গুলো ক্যান্ডিডেট কারেকশান করতে পারবে না, সেটা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, তোমার নাম চেঞ্জ করতে পারবে না, ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না, মোবাইল নাম্বার চেঞ্জ করবে না, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তুমি ফিজিক্যাল আছো কি না সেই বিষয়টা চেঞ্জ করতে পারবে না, আধার নম্বরটা চেঞ্জ করতে পারবে না, কিন্তু তোমার সাবজেক্ট কম্বিনেশান বা নাম্বার ওয়াইজ যেগুলো আছে সেগুলো তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, ডেট অফ বার্থটাও কিন্তু চেঞ্জ করতে পারবে, কিন্তু আধার নম্বর বা মোবাইল নাম্বার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না এই বিষয়গুলো কিন্তু হবে না। বুঝছে দেখো, নো ফার্দার স্কোপ ফর দ্য কারেকশান উইল বি গিভেন দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য, বলছে এর পরবর্তীকালে কোনো আর কিন্তু অ্যাপ্লিকেশান কারেকশান করার জন্য কোনো ডেট কিন্তু দেওয়া হবে না বা তারিখ দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা কীভাবে কারেকশান করবে সেটা পরের ভিডিওতে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলোচনা করবো। আজকের আপডেট ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।